নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ, জমি দখলকে কেন্দ্র করে মারপিট সোনাইয়ে। এক রাতে শিলচরে গ্রেফতার 17 চোর, কিছুটা স্বস্তি শহরবাসীর মনে। সরকারের লাগু করা আইনের প্রতিবাদ শিলচরে, সড়ক অবরোধ। ভূমাফিয়াদের বিরুদ্ধে থানায় মামলা করলেও নিরব প্রশাসন, সুবিচার চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ বেতকান্দির জনগণ। এবার বিস্তারিত সংবাদ। সোনাই বিধানসভার অন্তর্গত রহিমের দোকানের পাশে থাকা জমির মালিক আব্দুল হামিদের কাছ থেকে প্রায় এক বছর পূর্বের দোকান ঘর তৈরির চিন্তাধারার ক্রয় করা জমি দখলের পূর্বে 3 লক্ষ টাকা বলপূর্বকভাবে দাবি করে জায়েদ আহমেদ টাকা না দেওয়াতে বেআইনিভাবে জমি দখলের চেষ্টা চালায় জায়েদ আহমেদ মজুমদার। বর্তমানে ইলদার হোসেন তার সেই ক্রয় করা জমিটির উপর দোকান ঘর তৈরি করতে গেলে যায় তার জমি দখলকারী একদল গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে ইলদার হোসেনের উপর হামলা চালায়। ঘটনাটির প্রতিবাদ ইলদার হোসেন শিলচর সদর থানায় গিয়ে জায়েদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। অসহায় মানুষদের বৈধ সরকারি নথিপত্র থাকা জমি দখলের বেআইনিভাবে কিছু চেষ্টা, আরও অন্যান্য বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ইলদার হোসেন। তাই সংবাদ মাধ্যমের সাহায্যে এই ইলদার হোসেন সহ বসবাসকারী স্থানীয় জনগণ রহিমের দোকানের অঞ্চলে ত্রাস সৃষ্টিকারী জায়েদ আহমেদ মজুমদারকে উপযুক্ত শাস্তি প্রদানের অনুরোধ জানান জেলা প্রশাসনের কাছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। পিএসও আনোয়ার হোসেনটা লইয়া এবং আরও অন্যান্য পিএসও আসলো তার বিগত দিন, তারা লইয়া অনেক জায়গাত অনেকভাবে মানুষের প্রতারণা করছে। বাইপাসে প্রায় গাড়ি আটকাইয়াও তারা কিছু লুটফাট করছে। পিএসও দেখা যায় যে পুলিশের মানুষ এই অফিসার বলিয়া, আর এই কেন গেতাই সে জায়েদের 3 লক্ষ টাকা রাখা, মানে জায়েদ আহমদ মজুমদার সে যে 3 লক্ষ টাকা আমার বাইক আছে চাইছে পিএসও সঙ্গে লইয়া, যে ইত্যাদি তিনি সরি যাইব, কোনো ধরনের প্রবলেম করতো না, আর তার কোনো দাবি নাই। যেহেতু যে আব্দুল হামিদ বড়বিয়ার হাস্তে জমিন লইতে হে তার মাধ্যমে জায়েদ আহমদ মজুমদারের মাধ্যমে লইছিলাম, এটার দালালি স্যার গুন্ডা ট্যাক্স হোক আর দালালি হোক, এইটা স্যার এটা আমরা দিতে আমরা রাজি হয়েছি না, হে জোরজবস্ত করে করা বলছি। আর এখনও যেটা করে আর পিএসও লইয়াও করে আর যেটা হতো কোনো সম্পর্ক নাই তার। আব্দুল হামিদ আলোক ব্যক্তি, আব্দুল হামিদে কিনছে মস কিনার খাস্তা কিনে। আমরা যখন জমিনটা কিনার যাই তখন হে তার মাধ্যমে গেছিলাম জমিনটা কিনার, তার মানে সম্পর্ক আসলো আব্দুল হামিদ। বিভিন্ন জায়গায় অসামাজিক কার্যকলাপ করে জায়েদ আহমদ মজুমদার পিএসওটা দেওয়া হয়েছে, তারে খার বা কার আনারি ম্যাডার কাছে আসামি একটা, তার এটা সাক্ষী হে, আর এটাই বারবার তার নিজ সুরক্ষার লাগেন। হে কিতা করে অন্যান্য জমিন দখল যে আরো অন্যান্য গাড়ি ডাকাতি বা আখের পয়সা তোলা এইগুলা জিনিসটা হে সবসময় তার পিএসও মাধ্যমে লইয়া করে। পিএসও আনোয়ার হোসেন বড়বিয়া আরও আসলা 2-4 জন পিএসও, তারাও তার লগে সম্পর্ক এইভাবে অসামাজিক লিপ্ত থাকেন। আর আমরা আজকে আইনের বদ্রি লাগাই দেখিয়া, আর আমরা দোকানের দুঃখে হে দেখি আমরা মানে একজন আইনের মানুষ আছে দেখি আমরা কোনটা করতে পার মানে করা গেছি না, কত সময় মানুষে মানুষের ধৈর্য রাখবো, ধৈর্য রাখার তো একটা সীমা আছে। শুধু এক রাতের অভিযানে শিলচর শহরে ধরা পড়ল 17টি চোর। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন, 17টি চোর। গত মাসখানেক থেকে চোরের তাণ্ডবে রীতিমতো নাবিশ্বাস ঘটেছিল শহরবাসীর মনে। প্রতিদিনই শহরের প্রতিটি অঞ্চলে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছিল। পুলিশকে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছিল না পুলিশ বলে অনেকের অভিযোগ। শহরের রংপুর, তারাপুর, মালুগ্রাম, মধ্য শহর, বৃহত্তর কলেজ রুট এলাকা, নিউ শিলচর এলাকায় প্রতিবাদে সোচ্চার হচ্ছিলেন এলাকাবাসীরা। এমনকি জেলা কংগ্রেস এনিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে জেলা প্রশাসনের কাছে এক স্মারকপত্র তুলে দেয় মঙ্গলবার। পরবর্তীতে জেলা পুলিশ নড়েচড়ে বসে। পুলিশ সুপার নুমাল মাহাতুর নেতৃত্বে পুলিশের 5টি দল মঙ্গলবার রাতে গোটা শহরে অভিযান চালায়। শহরের বিভিন্ন এলাকা থেকে বামাল সমেত চোরদের আটক করে কাছার পুলিশ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা পুলিশ সুপার জানান চোরদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এর পেছনে বহির্রাজ্যের বা জেলার বাইরে কেউ জড়িত আছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযান অব্যাহত থাকবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। চোর কা জো চোরি কা জো ঘটনা হতা হো ও সমাজ কা সমাজ মে লোগো কা ওহাঁ কা জো শান্তি হুসমে শান্তি কা নষ্ট করতে হয় তো ইসলিয়ে হাম লোগো নে আসাম কে মাননীয় মুখ্যমন্ত্রী জি নে কা আদেশ হ্যা কি লোক অমন চ্যান সে রহ সকে উসকে লিয়ে হাম পুলিশ দিন রাত হাম কাম করতে হ্যাঁ আর উসকে লিয়ে জেসে পাবলিক লোগো নে হাম লোগো কো বতায়া কি এসা থোড়া চোরি হো রহা হ্যায় তো উসকে উসকো মদর নজর রাখতে হুয়ে হাম লোগো নে কাল রাত কো এক বহুত বড়া অভিযান কিয়া থা ইসমে হামনে এক তিন পাঁচ পুলিশ টিম হামনে ইসকো তৈয়ার কিয়া আর হামারা জো নয়া প্রোবেশনার লোক আয়া হ্যায় ডিএসপি প্রোবেশনার লোক হ্যায় এ লোগো নে ইসকো লিড কিয়া পুরে রাত কো পুরে রাত ইয়ে অভিযান চলা ইস অভিযান কে দৌরান হাম লোগো নে 17 হবিচুয়াল অফেন্ডার হ্যায় আর জো কেসেস রেজিস্টার্ড হ্যায় আর উস কেস মে এ লোক অ্যাকিউজ হ্যায় ও লোগো কো হাম লোগো নে পকড়া হ্যায় আর পকড়নে কে সাথ হি হাম লোগো নে কাফি চিজে জো চোরি চোরি করকে জো লে গিয়া থা এসা জো সামান হ্যায় কাফি সামান হাম লোগো নে উসে বরামদ কিয়া হ্যায় এসে উসমে সে 17 আদমি 17 আদমি কো হাম লোগো নে অ্যারেস্ট কিয়া হ্যায় 17 চোর কো হাম লোগো নে অ্যারেস্ট কিয়া হ্যায় জো লোক পুরে টাউন মে পুরে সিটি মে মোহল্লে মে ঘুস কে জো লোক চোরি কা কাম জো করতে হ্যায় এ লোক কো হাম লোগো নে পকড়া হ্যায় আর ইসকে সাথ সাথ হাম লোগো নে কাফি চিজে বরামদ কিয়া হ্যায় উসমে সে 4 গাড়ি কা ব্যাটারি হ্যায় আর 3 ওয়াটার পাম্প হ্যায় বহুত সারা জো কাঁস হ্যায় কাঁস কা সামান হ্যায় আর উসকে সাথ হি 12 জো মোবাইল হ্যান্ডসেট হ্যায় জো এ লোক ছিন কে লে যাতে হ্যায় ও মোবাইল হ্যান্ডসেট আর এক ল্যাপটপ এ লোগো এ চিজে হাম লোগো নে বরামদ কিয়া হ্যায় অভি ভি হামারা অভিযান চল রহা হ্যায় আর এ লোগো কা জো জহাঁ জহাঁ এ লোক ভাড়ে পে রহতা থা জহাঁ জহাঁ ইসকো ঘর হ্যায় এ লোক কা জো ডেরা হ্যায় উস ডেরা পে হাম লোগো নে অভিযান চলা রহে হ্যায় আর ভি কুছ সামান ইসমে বরামদ হোনে কা হাম লোগ সোচ রহে হ্যায় কি হাম শায়দ বরামদ হো সকতা হ্যায় তো উসকে লিয়ে হাম লোগ কোশিশ কর রহে হ্যায় হামারা ইয়েই মুহিম হ্যায় কি জো ভি লোগ শান্তিপ্রিয় লোক হ্যাঁ অমন শান্তি সে রে এসে জো লোক ইসকা ইহা পে অশান্তি ফেলানে কে লিয়ে কোশিশ করেনে এ চোরি কাম জো লোক করেনে ও লোক কো বিরুদ্ধ মে হাম হামারা ইয়ে অভিযান চলতে রহেগা আর ইসকে বিরুদ্ধ হাম লোক হমেশা উই আর অলওয়েজ রেডি টু ফাইট এগেইনস্ট দিস ইভিলস অফ দ্য সোসাইটি আর উসকো হাম লোক অমন শান্তি সে রে উসকে লিয়ে হাম স্যার স্যার এক চিজ জো হ্যায় কি আপনে পুরে শহর মে অভিযান চলায়া হ্যায় জি জি ইস ইস জো 17 লোগো কো জো পকড়া হ্যায় ইন লোগো কে আর জো ইনফরমেশন মিলনে কি আশা হ্যায় আপকো কি পুরে শহর মে শান্তি ফির সে লৌট আয়ে কি লোক পরেশান হ্যায় স্যার লোক পরেশান হ্যায় বহুত সারি চোর দেখিয়ে ইয়ে জো চিজে জো হ্যায় দেখিয়ে কুছ চিজে জো হ্যায় হাম পাবলিক কো ভি হাম আগ্রহ করেঙ্গে কি আপ লোক ভি হামকো সহযোগ করিয়ে जैसे एक घटना हुआ मैं आपको बता सकता हूँ जिस घटना में ऐसा हुआ कि वहाँ आदमी सोया हुआ था उसका परिवार सोया हुआ था बच्चे सोया हुआ था उस रूम में घुस के चोरी हुआ है और उस किसी को मतलब पता नहीं है तो ऐसा भी होता है तो हम लोग यही हैं कि पब्लिक को हमको सहयोग चाहिए और इसको हम के जो ये चोरी का चीज़ है जो घटना जो घट रही है इसको हम कम्प्लीटली इसको समाप्त करना है और इसमें देखिए हर चीज़ में পাবলিক কাজ সহযোগ নেই হলে সে আগে নই বাড় সকতে তো জেসে ভি হো কিছু লোককে পাশ এসা ভি কই এসা খবর আতা হ্যায় কুছ ভি খবর আতা হ্যায় হাম আপলোক মিডিয়া ফ্রেন্ডস কে থ্রু হাম লোক বতানা চাহতে হ্যায় কি উই আর অলওয়েজ রেডি টু ফর ইয়র সার্ভিসেস আমি জব ভি 24 আওয়ার্স হাম রেডি হ্যায় আপকো জব ভি হাম হামারা সার্ভিস আপ লোককে লিয়ে চাহিয়ে উই আর অলওয়েজ ডেয়ার টু স্ট্যান্ড বাই ইউ লেকিন আপ লোককা ভি হামকো আগে আকে হামকো সহযোগ করানা হ্যায় ইট ইজ জাস্ট নট জাস্ট ওয়ান ওয়ে ট্রাফিক ইট ইজ এ টু ওয়ে ট্রাফিক আপকো ভি আগে আনা পড়বে হামকো ভি আগে আনা পড়েগা আর ইস জরিয়ে সে হামারা সোসাইটি কা জো ইয়ে জো মেলেডিস হ্যায় ইসকো হামকো হটানা হ্যায় সরকারের দ্বারা লাগু করা আইনের প্রতিবাদে শিলচর রামনগর আইএসবিটির সম্মুখে ড্রাইভাররা একত্রিত হয়ে বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করেন। সারা দেশের সঙ্গে শিলচরে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি চলছে। চালকদের বিক্ষোভ প্রদর্শনে এদিন উত্তাল হলো শিলচর আইএসবিটি এলাকা। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ দেশ জুড়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উপর 7 লক্ষ টাকার জরিমানা সহ 10 বছর কারাদণ্ডের কথা বলে একটি আইন বলবৎ করার প্রচেষ্টা চালাচ্ছেন। চালকদের উপর সরকারের চাপিয়ে দেওয়া বিল অতিসত্বর প্রত্যাহার করার দাবিতে এদিন দেশ জুড়ে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালকেরা। সরকারের জারি করা আইন অতিসত্বর প্রত্যাহার করা না হলে আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা।
নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। দরিদ্র শ্রেণীর লোক আমরা উপরে হ্যাম্পার, কিন্তু তারার উপরে কোনো হ্যাম্পার নাই। এই বল আমরা মানছি না, মানবো না, মানছি না আর মানবো না। শিলচর সংলগ্ন বেতগান্দি এলাকায় ভূ মাফিয়াদের দাপট চরম আকার ধারণ করেছে। বেতগান্দির করারপার এলাকায় গত কিছুদিন পূর্বে স্থানীয়দের জমি দখল করতে আক্রমণ চালায় ভূ মাফিয়ারা। ঘটনায় এলাকার বেশ কিছু মানুষ গুরুতর আহত হন। এ নিয়ে শিলচর সদর থানায় মামলা দায়ের করলেও সদর থানার পুলিশ এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে স্থানীয়দের অভিযোগ। তাই সুবিচার চেয়ে বুধবার স্থানীয়রা কাছাড় পুলিশের সুপারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরার পাশাপাশি ভূ মাফিয়াদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। এদিকে পুলিশ সুপার অতিসত্বর ভূমাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন স্থানীয়দের। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বেতুয়ান্দি খারার পর যে গত 26 তারিখে একটা মামলা হয়েছিল ভূমাফিয়ারা যে জমি দখল করার লাগে এইখান মহিলা হল উপরে যে অস্ত্র দিয়া হাতাহাতি করছিল, ধারালো অস্ত্র দিয়া যে মাথায় হত্যা করছিল, মাথায় যে ধারালো অস্ত্র দিয়ে যে আঘাত করছে, এইটার কারণে আমরা এসপি স্যারের লগে আজকে দেখা করছি। তো এখানে ভূ মাফিয়ারা যে 70-80 বিঘা যেটা জমিন কিনছে, এটার যে তারা 70-80 বিঘা কিনছে ঠিক আছে, কিন্তু তারা যে এখানে আরও 50-60 পরিবার আছে, এই 50-60 পরিবারের জমিনের ডকুমেন্ট থাকা অবস্থায় আমরা নিজেরও বাসায় এখানে আছে গিয়া যে তারা আর নাহলে 50-60 জন ভূ মাফিয়া তারা দলবল লইয়া গিয়া যে মহিলা হলে যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে, এটার কারণে আমরা মহিলা যে ইনজুরিড হয়েছে, ছেলেগুলা যে ইনজুরিড হয়েছে তারা এইখানে আমরা এসপি স্যারের কাছে আইসি। এইখানে এসপি স্যারে আশপাস দিয়েছেন যে আমরা যেহেতু এটার সুবিচার তাইন আমরা করিয়ে দিবা, এটার লাগিন আমরা এসপি স্যারকে ধন্যবাদ জানাই, আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। মানে ভূ মাফিয়া এরার নাম এক নম্বর আসামি হইল দিলওয়ার হোসেন উর্ফে হোসেন, 2 নম্বর আসামি হইল আখতার হোসেন উর্ফে বড়নেনা, 3 নম্বর আসামি হইল কাজল লস্কর, 4 নম্বর আসামি হইল শিপন লস্কর, 5 নম্বর আসামি হইল মাসুক লস্কর। আচ্ছা, সদর থানায় মামলা করছিলেন? এখানে সদর থানায় আমরা মামলা করছি, করার পরে এখানে সদর থানা আজকে যে 10-12 দিন হয়ে গেছে কোনো একজন আসামি অ্যারেস্ট করছেন না, যার কারণে আমরা এসপি অফিসে আইসি, এসপি স্যারের লগে দেখা করছি, এসপি স্যারে আশপাশ দিয়েছেন যে ন্যায় বিচারটা আমরা করিয়ে দিবা, এটার লাগে আমরা এসপি স্যারের কাছে ধন্যবাদ জানাইছি আর পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাইছি। এটার কারণে আমরা মোটামুটি শান্তি আছি যে এইখানে আমরা 2 সম্প্রদায়ের মানুষ আছেন, কিন্তু 2 সম্প্রদায়ের মানুষ যে আজকে বিগত 4-5 বছর থেকে আমরা 2 সম্প্রদায়ের মানুষ খুব পেরেশানিতে আছি, যেহেতু এটা এখানে আমরা গণবসতি হিন্দু মুসলমান আমরা সব এক ভাই ভাই, কিন্তু এই ভূ মাফিয়ারা আইয়া এখানে আমরা 2 সম্প্রদায়ের মাঝে খোয়া যায় না কোন সময় যে কোনটা পরিস্থিতি দাঁড়াইব, তারা এখানে জায়গা লইলে 40 কেয়ার, এখানে জায়গা লইলে 50 কেয়ার লইয়া আমরা উপরে এই গরিব অলর উপরে জুলুম অত্যাচারী করে, এইটা লাগিন আমরা পুলিশ প্রশাসন আছে দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা ন্যায্য বিচার লাগিন, ন্যায্য বিচারের লাগিন। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিরামবাজার মহাবিদ্যালয় ন্যাক বি গ্রেড প্রাপ্তির উৎসব উদযাপন অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কলেজের গভর্নিং বডির সভাপতি নীলাঞ্জন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর আতিকুর রহমান বলেন, ন্যাক বি গ্রেড পাওয়ার ক্ষেত্রে কলেজের শিক্ষক শিক্ষিকা চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং অভিভাবকবৃন্দ ও প্রাক্তনী ছাত্রছাত্রী বর্তমান ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের পরিপ্রেক্ষিতে আজ সফল হওয়া ছাত্রছাত্রীরা এগিয়ে চলছে। কলেজের প্রবক্তা ডক্টর মঞ্জুরুল হক, ডক্টর আলতাফ হোসেন, প্রবক্তা আবদুল্লাহ হোসেন লস্কর এবং প্রবক্তা জালালউদ্দিন এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেছেন। কলেজের প্রাক্তন সভাপতি আজিজুর রহমান তালুকদার কলেজের ইতিবৃত্ত তুলে ধরেন। এদিন প্রাক্তনী ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীর পক্ষ থেকে কলেজের প্রতিজন শিক্ষক শিক্ষিকা এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে গামছা ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। কামালউদ্দিন মহাশয়, বিশ্বকান্তি দাস মহাশয়, রবীন্দ্র চক্রবর্তী মহাশয়, ওনারা আজকে আমাদের মধ্যে নেই, ওনাদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাচ্ছি, এই জন্য
আজকের দিনটা আমরা পাওয়ার জন্য ওনাদের বিশেষ অবদান ছিল। যারা আছেন আজকে আমাদের মধ্যে, বিশেষভাবে নাম দিতে হচ্ছে আমাদের আজিজুর রহমান তালুকদার, নীলাঞ্জন দাস মহাশয়, ওনাদের নাম দিতে হচ্ছে। ওনাদের প্রতিও আমরা কৃতজ্ঞ যে আজকে এই নীলামবাজার প্রত্যন্ত অঞ্চলে এই কলেজ তিল তিল করে আজকে গড়ে উঠেছে। শুরুতে যারা পরিশ্রম করেছিলেন ওনাদের পরিশ্রমে আজকে আমাদের এই এলাকার মানুষ অনেক উপকৃত হয়েছে। আমরা দেখেছি বিগত দিনে আমরা নিজেও অনেক কষ্ট করে করিমগঞ্জে গিয়ে উচ্চশিক্ষা নিতে হয়েছে, অনেকেই অনেক বাধার সম্মুখীন হয়েছেন করিমগঞ্জে গিয়ে শিক্ষা নিতে। কেউ মার্কসের জন্য সুযোগ পাননি, কেউ টাকা পয়সার জন্য। কাছাড় পুলিশের ড্রাগসের বিরুদ্ধে বৃহৎ সফলতা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ সুপারের নেতৃত্বে শিলচর শহরের শিলডুবি এলাকায় এক অভিযান চালিয়ে একটি ইন্ট্রা গাড়ি থেকে বৃহৎ পরিমাণ হেরোইন সহ দুইজন ড্রাগস ব্যবসায়ীকে আটক করা হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটক করা ড্রাগস ব্যবসায়ীদের কাছ থেকে 30টি সাবানের বাক্স থেকে বৃহৎ পরিমাণে হেরোইন জব্দ করা হয়। ড্রাগস ব্যবসায়ী দুজনের নাম হলো লাল নুসাং ও পাজনা। এই দুজনকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানান সুব্রত সেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ড্রাগস বিরোধী অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। আজি পুৱতি নিশাত আমি এটা বিশেষ সূত্রে আমি এটা ইনফরমেশন পাইছিলোঁ যে বুজন পরিমাণৰ ড্রাগস আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে কিছু ড্রাগস ব্যৱসায়ে সরবরাহ করবলে চেষ্টা করে আছে। আমি আমার মাননীয় এসপি স্যারের নেতৃত্বে একটা অভিযান চলিছিল শিলচর শহরের নিকটবর্তী শিলডুবি অঞ্চলত। তাত ইন্ট্রা বাহন এখন যেটো নাম্বার হল MZ05A8291, সেই গাড়িখন রখোৱা হৈছিল আৰু তাত সার্চ করা হয়েছিল আর তাত 30টা কই সাবনের কেস, যত হিরোইন তাতে ভরা আছিল, সেই যার ওজন প্রায় 600 গ্রাম, সেইখিনি ইতিমধ্যে জব্দ করা হয়েছে। আর ইয়ার লগত এই বস্তুখিনি কড়িয়ায় আনা লালুং চাং 43 বছর বয়স, ঘর কোলাশিব মিজোরাম, আর তেখেতর লগত এগারী মহিলা এই সন্দর্ভত গ্রেপ্তার করা হয়েছে। প্রারম্ভিক যে তদন্ত, প্রারম্ভিক তদন্তর আমি গম পাইছো এটা আমার বহিরাজ্যের পর আইছে আর আমার জেলার মাঝে পার করে দেশের অন্য আন আন অঞ্চলত যাওয়ার চেষ্টা করেছে। বাজার মূল্য ইয়ার 3 কোটিতক মানে বেশি হব। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ, জমি দখলকে কেন্দ্র করে মারপিট সোনাইয়ে। এক রাতে শিলচরে গ্রেফতার 17 চোর, কিছুটা স্বস্তি শহরবাসীর মনে। সরকারের লাগু করা আইনের প্রতিবাদ শিলচরে, সড়ক অবরোধ। ভূমাফিয়াদের বিরুদ্ধে থানায় মামলা করলেও নিরব প্রশাসন, সুবিচার চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ বেতকান্দির জনগণ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।